2020-21 অর্থ বছরের বাজেট অধিবেশনে বিএনপির ভূমিকা হতাশাজনক বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ইমাজউদ্দিন আহমেদ ও ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। তারা বলছেন, সংসদে সোচ্চার না হয়ে বাজেটের কপি ছিঁড়ে প্রতিবাদ করা দৃষ্টিকটু। এসব না করে সংসদে জোরালো ভূমিকা রাখা উচিত ছিল বলেই মনে করেন তারা। জসিম জুয়েলের রিপোর্ট। করোনাকাল, তাই বাজেট অধিবেশনও ছিল ভিন্নতা। স্বাস্থ্যবিধি মেনে কোরাম রাখতে নির্দিষ্ট সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব করা 2020-21 অর্থ বছরের বাজেট পাশ করে বর্তমান সরকার। বরাবরের মতো এবারও ভিন্নতা বিএনপির সরকারের আর্থিক প্রস্তাবাবলী। বাজেট পাশ হওয়ার পর 1 জুলাই সংসদ ভবনের সামনে বাজেটের কপি ছিঁড়ে প্রতিবাদ জানায় বিএনপির সংসদ সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ইমাজউদ্দিন আহমেদ বলেন, বাজেট নিয়ে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা ছিল খুবই দুর্বল। বাজেটের কপি না ছিঁড়ে তাদের উচিত ছিল বাজেট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা। এখন রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনের পক্ষে এসব কাজ করা উচিত না, কিন্তু তাদের বক্তব্যটা স্পষ্ট করে বলা উচিত যে আমরা এই ক্ষেত্রে একমত আর এই ক্ষেত্রে ভিন্ন মত। ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের মতে, প্রতিক্রিয়ার ধরন ভালো ছিল না, সংসদে যুক্তিতর্কে ভুল ত্রুটি তুলে ধরা উচিত ছিল তাদের। বিএনপির সদস্যরা সংসদে আছেন, সেখানে তারা যুক্তি তথ্য ভিত্তিক বক্তব্য তুলে ধরতে পারতেন। বাজেটের ত্রুটি বিচ্যুতি কি আছে সেটি তারা করেননি আর কি, কিন্তু সংসদের সামনে বাজেট ছেঁড়া এটি দারুণ গর্হিত কাজ হয়েছে, সংসদের অবমাননা তো হয়েছে। দুই শিক্ষকই বলেন, বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন সমালোচনার ঊর্ধ্বে কোনো বাজেট দিতে পারেনি তারা, তাই প্রতিবাদের ধরন শালীনভাবেই হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।